পাগলা মসজিদের দানবক্সে মিলল 20 বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জের শহরে ঐতিহাসিক পাগলা মসজিদের 8টি লোহার দানবক্স খোলা হয়েছে। 3 মাস 6 দিন পর দানবক্স খুলে এবার রেকর্ড 20 বস্তা টাকা পাওয়া গিয়েছে। শনিবার 7 জানুয়ারি সকাল 9টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। টাকা গণনার কাজে সিনিয়র সহকারী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মুসাম্মাদ নাবিলা ফেরদোস, মোহাম্মদ মাহমুদুল হাসান, রওশন কবির, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সের অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর আগে সর্বশেষ 2022 সালের 1 অক্টোবর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড 3,89,00,000 টাকা, 70,882 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গিয়েছিল। এবার 3 মাস 6 দিন পর 8টি দানবাক্স খোলা হয়। মসজিদের খতিব এলাকাবাসী জানান, এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকেন। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আজকে রেকর্ড সংখ্যক বস্তায় টাকা পাওয়া গেছে, এখন টাকা গণনা চলছে, গণনা শেষে সন্ধ্যার মধ্যে পুরো হিসাব পাওয়া যাবে। তিনি আরও বলেন, এখানে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই এর কাজ শুরু হবে। এর নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।